আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামিম আর আপনারা দেখছেন শামিম ডিশ ইনফো ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপরিবারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের অত্যন্ত রিকোয়েস্টের এবং আপনাদের ফোন কলের উপর। ঘটনা হচ্ছে বাংলাদেশ সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে, সেটা কিন্তু আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ক্লিন ফিট চ্যানেল চালাতে হবে, বাইরের কোনো চ্যানেল এদেশে অ্যাড সহকারে চলবে না, ক্লিন ফিট সহকারে চালাতে হবে। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান এবং অন্য অন্য রাষ্ট্রের অন্য অন্য দেশের চ্যানেলগুলো কিন্তু মোটামুটি বাংলাদেশে এই মুহূর্তে বন্ধ অবস্থা আছে। তো এই মুহূর্তে যিনারা পার্সোনাল ডিশ ব্যবহার করছেন, তিনারা আপনি চাচ্ছেন যে আমরা কীভাবে ইন্ডিয়ান জনপ্রিয় চ্যানেল বা বিভিন্ন দেশের জনপ্রিয় চ্যানেল কীভাবে আমরা ফ্রিতে দেখতে পারবো, যেমন ইস্টার জলসা, জি বাংলা, কালার বাংলা, সনি আট, এগুলো চ্যানেলগুলো আমরা কীভাবে দেখবো, তো সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। আর বন্ধুরা, প্রথমে আপনারা জানেন যে আমরা ডিডি ফ্রি ডিশের সাথে ডিস টিভির চ্যানেলগুলো কিন্তু আমরা সার্ভারের মাধ্যমে ফ্রিতে দেখতাম। তো সেক্ষেত্রে কিন্তু এখন ওই ডিডি ফ্রি ডিশটা মানে দেশ টিভিটা, ডিডি ফ্রি ডিশের সাথে সিগন্যাল ধরা যে দেশ টিভিটা কিন্তু এখন দেখা যাচ্ছে না আপনার সার্ভারের মাধ্যমে। পাশাপাশি আমি চারদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এয়ারটেল ডিটিএসের, এয়ারটেল ডিটিএস কিন্তু আপনার ওইটাও কিন্তু এখন থেকে বন্ধ বা দেখা যাচ্ছে না। যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে চেক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এয়ারটেল ডিটিএসে কারো চলতেছে বা বেশিরভাগ লোকের চলতেছে না, বিভিন্ন পাওয়ারফুল রিসিভারে কিন্তু এয়ারটেল ডিটিএসটা চলতেছে। তো এখন কথা হচ্ছে আমরা নর্মাল রিসিভার দিয়ে কীভাবে আমরা ওই জনপ্রিয় চ্যানেল, ইন্ডিয়ান জনপ্রিয় চ্যানেলগুলো কীভাবে দেখবো। তো বন্ধুরা, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা সিগন্যাল রিসিভ করতে হবে, সেটি হচ্ছে আপনার 88 ডিগ্রি, আর সেটি হচ্ছে আপনার বিটকয়েন। আর বিটকয়েনে আপনার এই এখন সকল চ্যানেলই কিন্তু আপনার ফ্রিতে দেখতে পারবেন। তো কথা দীর্ঘায়িত না করে আপনাদেরকে নিয়ে যাবো সাতার কাছে, সাতার কাছ থেকে বিটকয়েনের সিগন্যালটি দেখে তারপরে আপনাদেরকে টিভি সেরে নিয়ে চ্যানেলগুলো একে একে করে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, কথা দীর্ঘ, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই আপনার আকাশে সাতাটি দিয়ে আমি সিগন্যাল রিসিভ করছি 88 ডিগ্রি। এটাতে আপনারা যদি 88 ডিগ্রি সিগন্যালটা রিসিভ করেন তাহলে আপনার সাতার সামনে থেকে বাম পাশে যদি এলএমবিটা লাগান তাহলে ডিডি ফ্রিশের সিগন্যালটি কিন্তু পেয়ে যাবেন। আর যদি যে মুখটা দেখতে পাচ্ছেন এলএমবি সাথে হবে, আর যদি আপনারা এটার ডিডি ফ্রি ডিশ মিডল করেন তাদের ডিডি ফ্রি ডিশের সিগন্যাল রিসিভ করা আছে, তিনারা 88 ডিগ্রি কীভাবে ধরবেন, মনে করেন এএলএমবিটা আপনার এএলএমবিটার মুখের সাথে সাথে যদি আপনার হাতের ডান পাশে, যদি আপনার সাতার সামনে থেকে হাতের ডান পাশে রাখেন তাহলে কিন্তু আপনার 88 ডিগ্রি সিগন্যালটি রিসিভ করতে পারবেন। তিনারা ডিডি ফ্রি ডিশ অলরেডি দেখতেছেন, আর যিনারা 88 ডিগ্রি মিডল করবেন তিনারা কিন্তু সাতার বাম পাশে এলএমবি দিলেই আপনার বিটকয়েনের সিগন্যালটি রিসিভ করতে পারবেন 88 ডিগ্রি। তো বন্ধুরা, রিসিভারে চলে গেলাম, রিসিভার থেকে এখন আমি আপনার এই জায়গায় 88 ডিগ্রি একটা স্যাটেলাইটের নাম আমি লিখলাম 88 ডিগ্রি। তো 88 ডিগ্রি একটা স্যাটেলাইটের নাম লেখার পর আপনার এই জায়গায় মনে করেন আপনার 88 ডিগ্রি স্যাটেলাইট নেম এবং টিসি নদী আমি একটা আপনার ইউনিভার্সালটা করে দিলাম 97.50/10,600। যাই হোক, এটা আমি একটা ব্লাইন্ড সার্চ দিব। এই জায়গাতে আসার পর আপনার ব্লাইন্ড স্ক্যান দিয়ে দিলাম, দেখা যাক কতগুলো চ্যানেল এই জায়গায় আসে। হ্যাঁ, তো আমি চ্যানেলের স্পিডটা, চার্জিং স্পিডটা অনেক দ্রুত করে দিব, কারণ হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, প্রায় 600 উপরে চ্যানেলের জায়গায় সাপোর্ট আসে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার জলসা, এই জায়গায় অনেক ডিমান্ডেবল চ্যানেল কিন্তু আপনারা ডিটিএসের মাধ্যমেই দেখতে পারবেন, যারা ফ্রি ডিটিএস ইউজ করেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার রিসিভারে যদি সার্ভার কানেক্টেড দেওয়া থাকে তাহলে এই চ্যানেলগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আপনাকে মান্থলি 100 MB, অনেকে বলেন যে ওয়াইফাই কানেক্ট করার পর এটা কত এমবি ওয়াইফাই খেতে পারে, তো এটা মান্থলি 100 MB আপনার খরচ হবে, বা এর অনেক কম খরচ হয়। 100 MB-র একটা প্যাক কিনে নিলে এক মাসের জন্য জিপি সিমে ওটা কানেকশন করে যেসব জনপ্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সকল চ্যানেল কিন্তু জায়গায় ফ্রিতে দেখতে পারবেন। আর যিনাদের সার্ভার আপনার রিসিভারের সাথে ফ্রি আছে 1 বছর 2 বছরের জন্য, তিনারা তো কোনো ঝামেলাই নেই, তিনারা জাস্ট শুধু আপনার আপনি কী করবেন ওয়াইফাই কানেক্ট করে আপনার স্যাটেলাইটের চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন। এখন বিটকয়েনে কিন্তু সব চ্যানেল মানে 88 ডিগ্রি বিটকয়েনের সকল চ্যানেল কিন্তু চলতেছে। হ্যাঁ, এইচডি চ্যানেলগুলোগুলো কিন্তু ওই জায়গায় আপনার সার্ভারের মাধ্যমে চলতেছে। আর যিনারা সিসি ক্যাম, এমসি ক্যাম এগুলো ইউজ করতেছেন, তিনারা ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন ধরনের নাম্বার আছে, সেসব নাম্বার ফোন দিয়ে আপনারা সার্ভার কানেকশন করে আপনারা কিন্তু কিনতে পারেন, বা আমার ডিসক্রিপশনে কিন্তু আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার মোবাইল নাম্বার বা কল করে আপনারা সার্ভার কিনে আপনারাও দেখতে পারেন, সমস্যা নেই। যেহেতু আমি কিন্তু সার্ভার বিক্রি করি না, হ্যাঁ, সেজন্য
আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজ দায়িত্বে বিভিন্ন গ্রুপ থেকে প্রয়োজনীয় সার্ভার কিনে আপনারা ফ্রিতে দেখতে পারবেন এই চ্যানেলগুলো। তো এই চ্যানেলগুলো এখন মোটামুটি অনেক ডিমান্ডেবল চ্যানেল। এগুলো চ্যানেল এখন আপনার দেশ টিভিতেও নেই, পাশাপাশি এয়ারটেল ডিটেজ কিন্তু বন্ধ আছে। তো বিটকোন 88 ডিগ্রি এই চ্যানেল, এই স্যাটেলাইটে কিন্তু সকল ধরনের চ্যানেল কিন্তু এই জায়গায় ফ্রি চলতেছে। আপনারা এই স্যাটেলাইটটি ট্যাগ করুন, এই স্যাটেলাইটটি ট্যাগ করে রিসিভ করে দুই ফিট সাথে এই স্যাটেলাইটটি ট্যাগ করে কিন্তু আপনারা সকল ধরনের খেলাধুলা, কার্টুন, স্টার ওয়ার্স, জি বাংলা, কালার্স বাংলা, সনি আর্ট, বাচ্চাদের কার্টুনের চ্যানেল, সকল কিছু অ্যানিমেল চ্যানেল, এগুলো সবই কিন্তু এই জায়গাতে আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন আর ফ্রিতেই দেখতে পারবেন। তো এই ডিটিএস, যিনারা ডিটিএস এর জন্য আমাকে কল করেন তিনাদের জন্য বলবো, ডিটিএস এর মাধ্যমে এখনই মাত্র এই সময়ে যুগ উপযোগী একটি ডিটিএস, সেটা আছে পার্সোনাল ডিশ, পার্সোনাল ডিশ ব্যবহার করেন যিনারা, তিনারা কিন্তু এটা দেখতে পারবেন। সনি ম্যাক্স দেখতে পাচ্ছেন, কিন্তু এটা যিনারা ব্যবসায়িক, যিনারা আপনার কন্ট্রোল রুম ছাড়া আছেন, তিনারা কিন্তু এই চ্যানেলগুলো ক্লিন ফিট ছাড়া পাবলিশ করতে পারবেন না। তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা করতে হবে। হ্যাঁ, আর আমাদের মতো যিনারা ব্যক্তিগত ছোটো দুই ফিট ডিশে আপনার এই চ্যানেলগুলো দেখতে চান, তিনারা পার্সোনালিভাবে কিন্তু এই চ্যানেলগুলো দেখতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকার জরিমানা দিতে হবে না, আপনি একা একা দেখতে। যখন এটা কমার্শিয়াল করতে চাইবেন তখন কিন্তু ঝামেলা হবে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভালো লাগলে আপনারা যেটা করতে পারেন, আমার এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আর আপনার মহামূল্যবান কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যে আপনারা কোন জিনিসটা বোঝেন নাই বা কী আপনাদের প্রয়োজন, নেক্সট ভিডিওটা কী নিয়ে বানাবো। তো সেটা যদি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেন তাহলে আমি অবশ্যই সেটার উপর কিন্তু একটা ভিডিও বানাতে পারি। তো আমার বন্ধুদেরকে বলবো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুক পেজে, আর যিনারা ডিশ সংক্রান্ত দ্বিতাদ্বন্দ্বে ভুগতেছে, ক্লিন ফিট চ্যানেলগুলো দেখতে পারছেন না, তিনারা যেন এই চ্যানেলগুলো দেখতে পারে। তো বন্ধুরা, এই যে আমার রিসিভার, এই রিসিভারের সেটিং অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।